বাংলাদেশের অনেকেই যেতে চায় সৌদি আরবে, অনেকের তো আবার স্বপ্নের দেশ, যেতে চায় ওই দূর প্রদেশ। অনেকের আবার মন চায় সৌদির সুন্দরী রমণীদেরকে বিয়ে করতে। কি আপনারও কি মনে চায় নাকি? অনেকে বলবে কিভাবে যাব, এত ঝামেলা যাওয়া, তার উপর সৌদি মেয়েদের বিয়ে করা তো শুধুমাত্রই স্বপ্ন। কিন্তু যদি বলি না, এখন সবই সম্ভব। সৌদি নারীদের বিয়ে করতে পারবে বাংলাদেশিরা, মিলবে ভাতাও। খোদ সৌদি সরকার বিধিনিষেধ তুলে দিয়ে এমন কিছু সুযোগ করে দিচ্ছে। কি মন খুশিতে নাচতে শুরু করে দিয়েছে? জানতে চান বিস্তারিত? তাহলে ধৈর্য ধরে পুরো ভিডিওটি মন দিয়ে দেখুন। স্বপ্নের দেশ আর স্বপ্নের রানীকে পাবার রাস্তা চুপি চুপি খুঁজুন। দেশে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি, ফলে দেশের বহু নারীরাই অবিবাহিত থেকে যান। এবার এই সমস্যার সমাধানে আদা জল খেয়ে নেমেছেন সৌদি সরকার। বিয়ে করার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে ভিন দেশের ছেলেদেরকে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের দেওয়া তথ্য অনুযায়ী এবার সৌদি নারীদের বিদেশিরাও বিয়ে করতে পারবেন, সুযোগ করে দিচ্ছে সৌদি সরকার। এখানেই শেষ নয়, থাকছে রোজগারেরও সুযোগ। সৌদি কর্তৃপক্ষ প্রবাসীদের জন্য সৌদি নারীদের বিয়ে করার বিধিনিষেধ তুলে নিয়েছেন। তবে এই সুবিধা পেতে স্পেশাল এক্সপেক্ট সিস্টেমে অগ্রিম রেজিস্ট্রি করাতে হবে। এর জন্য পেনশন সহ বেতনের সুবিধাও ভোগ করতে পারবেন তারা। অর্থাৎ এক বিয়েতে ক্যারিয়ার তৈরি। আর সৌদির নারীরা যে কি পরিমাণ রূপবতী, সে বিষয়ে তামাম কাব্যকাহিনী রয়েছে। তাহলে আর দেরি কেন, সিজন চলছে, এই বেলা ব্যাগ গোছালেই তো হয়। ওরে ভাই একটু দাঁড়ান, সৌদি আরবে বিয়ের চুক্তিপত্রে কোনেরা শর্ত যোগ করেছেন ইদানিং, তা হলো বিয়ের পর তাদের গাড়ি চালাতে দিতে হবে। সৌদি আরবে গত বছর 24 জুন নারীদের গাড়ি চালানোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে দিয়েছে সরকার। এরপরও গাড়ি চালানোর ওপর স্বামীর নিশ্চয়তা পেতে এই ধরনের শর্ত জুড়ে দিচ্ছেন স্ত্রীরা। শুধু তাই নয়, নারীরা আরও অনেক রকম শর্তই জুড়ে দিচ্ছেন বিয়ের চুক্তিতে। কারো শর্ত তাকে বিয়ের পর চাকরি করতে দিতে হবে, কারো শর্ত বিয়ের পর স্বামীকে ধূমপান ছেড়ে দিতে হবে, কারো শর্ত স্বামী দ্বিতীয় বিয়ে করতে পারবে না, স্ত্রীর উপার্জনে হাত দিতে পারবে না, প্রথম বছরে বাচ্চা নিতে পারবে না, এমন শর্তও দিচ্ছেন দেশটির কোনো কোনো নারী। বিয়ের সময় চুক্তিতে নারীদের এই ধরনের শর্ত যোগ করার বিষয়টি সৌদি আরবের সমাজ পরিবর্তনের চিত্রই উপস্থাপন করছে। তো এখন কি ভাবছেন, এত সব শর্ত মেনেও কি বিয়ে করতে যাবেন সেই দেশে? আমার কাজ ছিল ইনফর্ম করা, বাকিটা আপনার চয়েস। ভিডিওটি এই পর্যন্ত। পিনিক পাই ফুডের আজকের পর্বে আপনাদেরকে দেখাবো খুব অল্প সময়ে ঝামেলামুক্ত উপায়ে কিভাবে মালাই চপ বানাতে পারবেন নিজের ঘরে বসেই। হচ্ছে আমার পিনিক পাই চ্যানেলের অফিসিয়াল ফেসবুক পেজ। এখন থেকে এখানে আমি পিনিক পাই রিলেটেড সকল আপডেটস দিতে থাকবো। তাছাড়াও পিনিক পাইয়ের মোস্ট ভিউড ভিডিওস আর এমন কিছু ভিডিও যেগুলো কিনা ইউটিউবে আপলোড করা সম্ভব না, তাও আমি এখানেই আপলোড করব। আর এখন থেকে এই পেজে রেগুলার ভিডিও পোস্ট করা হবে, তাই আপনারা সবাই আপডেটেড থাকতে চাইলে এই পেজটিতে লাইক করে আসতে ভুলবেন না। জানো এই পেজটির লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন আমার সব অদ্ভুত ও মজার সব ভিডিও দেখতে। আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।